গোলাম আজম সাহেবের সন্তান কোথায় বলেন? বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব আজকে তার সন্তান তো এমন কেউ না যে একেবারে ফুটপাতের কোনো একজন কোনো শিক্ষিত না কিছু না জানে না, ফুটপাতের নাগরিক ও সাংবিধানিক অনুযায়ী তাকে আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। কিন্তু তারপরেও বলছি যে তিনি একজন বাংলাদেশের সজ্জন ব্যক্তি, আর্মির একজন শিক্ষিত অফিসার, তিনি গোলাম আজমের সন্তান, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। মীর কাসেম আলীর সন্তান আজকের আরমানকে খুঁজে পাওয়া যায় না। মোকাদ্দেস মোসাদ্দেক নাকি নাম, ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে বের হয়েছে, আজ পর্যন্ত মায়ের কোলে তারা ফেরত যায়নি। এভাবে করে আপনি দেখেন এম ইলিয়াস আলী গুম, বাংলাদেশের যত রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি এই 14 বছরে যা ঘটেছে তা পূর্বের অন্তত দুই একটি সরকার যদি আপনি বিশ্লেষণ করেন এতটা খারাপ অবস্থায় কখনোই ছিল না। বাংলাদেশে খুন গুম হত্যা স্বাধীনতার পর, জিয়াউদ্দিন তাহিদ ভাই নিশ্চয়ই এখানে উপস্থিত, এই কোনো মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের ক্রসফায়ার এবং কোনো পুলিশ বাহিনীর পূর্বের কোনো যুগে আমার দেশে কোনো সময় নিষেধাজ্ঞা এসেছিল কিনা? যারাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে তাদের পক্ষ থেকে, যে আমেরিকারই সহযোগিতা নিয়ে শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসেছেন, যেভাবে এসেছেন বৈধ অবৈধ অনেকগুলো পন্থায় এসেছেন, সেই জায়গা থেকে আজ পর্যন্ত কোনো সময় কিন্তু আমরা খাইনি, এই আওয়ামী লীগের আমলে আমরা খেয়েছি। তাহলে কেন খেলাম? সেখানে আপনি 650 জন যে মানুষ হত্যা করেছে, গুম করেছে, সেই ইতিহাসটা তো আজকের প্রুফড বাই আমেরিকা, প্রুফড বাই আপনার কি বলে আজকের এই মানবাধিকার কর্মী, প্রুফ বাই অর্গানাইজেশন, এটা তো শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি দাবি করছি, আপনি দাবি করছেন তা কিন্তু নয়। এবং এটাকে মেনে নিচ্ছে বিদায়ী সরকার, কিন্তু বলেছে যখন আপনার কি বলে বিদেশ থেকে মেহমান এসেছে আমেরিকা থেকে, তাদেরকে সরকার যখন জিজ্ঞেস করেছে যে আমাদের এখান থেকে কি বলে তোমাদের নিষেধাজ্ঞা উঠবে কিনা, তখন তারা বলেছে তোমরা কিছুটা ইম্প্রুভ করছো। সরকার কিন্তু তখন বলছে যে সাংবাদিক সম্মেলনেই যে আমাদেরকে তারা বলে গিয়েছে আগের মতো র‍্যাব নেই, দ্যাট মিন্স তোমরা এটা আগে করেছো খারাপ, এখন কিছুটা ভালো করছো। তাহলে তো প্রমাণ হয়ে গিয়েছে যে এই যে 650 মানুষকে আপনি গুম করেছেন, খুন করেছেন, যদি সেটা নাই হয় তাহলে আপনি আমেরিকার পিছনে ঘুরঘুর করবেন কেন? আপনি সবসময় বজ্রকণ্ঠে বলবেন যে আমার এখানে গুম খুন কিছুই হয়নি, শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা আমাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু যখন সরকার এই নিষেধাজ্ঞাকে ছুটানোর জন্য তাদের সাথে একত্রতা ঘোষণা করে করছে কথা বলছে, তার মানে হচ্ছে যে এই সরকারের কাছ থেকে খুন গুম হত্যা হচ্ছে এবং সেটা ইন্টারন্যাশনালি প্রুভড হয়েছে। দ্বিতীয় একটি বিষয় দেখেন, আপনি নিশ্চয়ই সাগর রুনি হত্যা হয়েছে আপনারা জানেন, এই সাগর রুনির তদন্ত মোর দ্যান 100 সম্ভবত এখন 103 বার, আমি যদি মিস্টেক না করে থাকি, এই 103 বারের অধিক সময় পর্যন্ত তদন্ত প্রতিবেদনই এখন পর্যন্ত জমা দেওয়া হলো না। তাহলে আপনার সেখানে কিসের বিচার আছে? আপনি দেখেন যে আমার দেশের বাংলাদেশের যাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, আমি বিতর্ক করতে চাই না, সময় নেই, লম্বা কথা বলতে চাই না, ধরে নিলাম একজনকে আপনি বিচারালয়ে ফাঁসি দিয়েছেন, তার সন্তানের কি দোষ? কেন আপনি তাকে গুম করে খুন করে এখন পর্যন্ত আয়না করে না, রাস্তায় না ঘাটে কোথায় আছে কেউ জানে না? গোলাম আজম সাহেবের সন্তান কোথায় বলেন? বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব আজকে তার সন্তান তো এমন কেউ না যে একেবারে ফুটপাতের কোনো একজন কোনো শিক্ষিত না কিছু না জানে না, ফুটপাতের নাগরিক ও সাংবিধানিক অনুযায়ী তাকে আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। কিন্তু তারপরেও বলছি যে তিনি একজন বাংলাদেশের সজ্জন ব্যক্তি, আর্মির একজন শিক্ষিত অফিসার, তিনি গোলাম আজমের সন্তান, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। মীর কাসেম আলীর সন্তান আজকের আরমানকে খুঁজে পাওয়া যায় না। মোকাদ্দেস মোসাদ্দেক নাকি নাম, ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে বের হয়েছে, আজ পর্যন্ত মায়ের কোলে তারা ফেরত যায়নি। এভাবে করে আপনি দেখেন এম ইলিয়াস আলী গুম, বাংলাদেশের যত রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি এই 14 বছরে যা ঘটেছে তা পূর্বের অন্তত দুই একটি সরকার যদি আপনি বিশ্লেষণ করেন এতটা খারাপ অবস্থায় কখনোই ছিল না। আপনি বলতে পারেন, আমি নিজেও স্বীকার করছি যে বিএনপি একজন সুফিবাদী একেবারে আল্লাহ আল্লাহ দল তা কিন্তু নয়। বিএনপির কর্মকাণ্ডগুলোকে আপনি যদি বিশ্লেষণ করেন, জাতীয় পার্টির কর্মকাণ্ড বিশ্লেষণ করেন আর আওয়ামী লীগের গত 14 বছর করেন, তাহলে দেখবেন সবকিছু ছাপিয়ে গিয়েছে আওয়ামী লীগ, যে কারণে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। আমরা বলছি না যে আমরা কেউ মানে কি বলে শতভাগ একেবারে দুদেশসিদ্ধ মানুষ, পৃথিবীর সকল রাজনৈতিক দলের ভুল ত্রুটি আছে এবং আমেরিকা বলেন ভারত বলেন প্রত্যেকেরই রাজনৈতিক পলিসি ভিন্ন আছে, কিন্তু যেটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় সেই জায়গাটাই জনগণ প্রশ্ন করে এবং আজকের মাত্রা অতিরিক্ত একটি অবস্থানে বর্তমানে এই সরকার কিন্তু রয়েছে। আমার তৌহিদ ভাই কিন্তু বলেছেন যে আমাদের একজন রেল মানে যোগাযোগ মন্ত্রীর আমলে মানবাধিকার সংগঠন তারা জমি নিতে চেয়েছে, খালেদা জিয়া সেটাকে সমর্থন দেয়নি, এই কথাটা কিন্তু উনি স্বীকার করেছে দেয়নি। তার মানে কি, দ্যাট মিন্স খালেদা জিয়া ওয়াজ দ্য রাইট পারসন, আমরা তো সেই খালেদা জিয়ার রাজনীতি করছি, খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু খালেদা জিয়া যদি দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত হয়ে আজকে সেই সময় কোনো একজন মন্ত্রীর প্রলোভনে পড়ে সেটা করতেন, নিশ্চয়ই সেটাকে আপনি আজকের বড়ভাবে হাইলাইট করতেন। তো আমরা মন্দের মধ্যেও ভালো এই বিষয়টাকে আমাদের এখন সমাজের মধ্যে মানুষ দেখা শুরু করেছে। এখন বর্তমানে সমস্যাটা হয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যাই বলেন সবকিছুর রাজনৈতিক শিষ্টাচারকে ভঙ্গ করে চূড়ান্ত জায়গায় খারাপ একটা অবস্থান তৈরি করেছে বর্তমান ফেসিবাদী শেখ হাসিনা সরকার, যে কারণে সমালোচনা হচ্ছে। আপনাকে একেবারে রিসেন্ট নিউজ দিই, আমি সার্চ দিলে 100 বলতে পারবো, চ্যালেঞ্জ দিলাম 100ই বলতে পারবো, বাট একটা দুইটা বলি। গত কয়েক মাস আগে প্রথম আলো পত্রিকার, প্রথম আলো আপনার বিরুদ্ধে, আমি প্রথম আলোর নিজস্ব মানে একজন নিয়মিত পাঠক নই কিন্তু একটা সংবাদপত্র হিসেবে আমরা জানি যে বাংলাদেশের তারা একটা লিড নিউজ হিসেবে তাদের অবস্থান ক্রিয়েট করছে, হোয়াটএভার ইট ইজ হাউএভার ইট ইজ দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তারা তো একটা অবস্থানে আছে। সেই প্রথম আলোর কার্যালয়ে যখন একজন নেতা ছাত্রলীগের কর্মী দাবি করে, শেখ হাসিনার কর্মী দাবি করে, রেড কালার কলম নিয়ে গিয়ে প্রথম আলোর উপরে ক্রস চিহ্ন দিয়ে বলে এই অফিস ক্লোজ করো, এখানে আর এই ধরনের ই চলবে না, এবং সেটাকে ভাইরাল হয়েছে, পোস্ট হয়েছে মানুষের, সেখান থেকে কি প্রমাণ হয় না যে সাংবাদিকদের গলা টেপা শেষ হয়ে গেছে? শুধু কি তাই, শেখ হাসিনা ডাইরেক্ট সংসদে দাঁড়িয়ে বলেছে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো আজকের কি বলে বাংলাদেশের শত্রু, প্রথম আলো শেখ হাসিনার শত্রু। এই বক্তব্য দেওয়ার পরে একজন সরাসরি সংবাদ মাধ্যমের বিরোধিতা কি এই সরকার করেনি? আপনি দেখেন গত দুই দিন আগে
লাগে এই আমাদের আজকের আলোচ্য বিষয় না কিন্তু একটু টিনে আনছি ত্রিভুজ প্রেমের গল্প বাংলাদেশে চলমান রয়েছে কি ত্রিভুজ প্রেম ত্রিভুজ প্রেমটা হচ্ছে বর্তমানে এই সরকারের তিনজন ব্যক্তি একজন হচ্ছে পুলিশের সাময়িক বরখাস্ত যিনি বরখাস্ত হননি বর্তমানে রমনায় দায়িত্বপ্রাপ্ত তার নাম হারুনুর রশিদ তার সাথে হচ্ছেন আপনার কি বলে আরেকজন এডিসি সানজিদা আরেকজন হচ্ছে সানজিদার হাজবেন্ড আজকের আজিজুল হক এই তিনজন ব্যক্তির আপনি একটু স্ট্যাটাস দেখেন এই আজিজুল হক 31তম বিসিএস এর ক্রাইম বিভাগের বর্তমান এডিসি হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমান প্রেসিডেন্টের আপনার এপিএস একজন প্রেসিডেন্টের এপিএস তার লেভেলটা কোথায় থাকার দরকার আজকের বাংলাদেশের এডিসি সানজিদা তার লেভেলটা কোথায় বলেন আজকের এই পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুন তাদের লেভেলটা কোথায় সেই মানুষরা আজকের প্রেমের মধ্যে না কিসের মধ্যে হাবুডুবু খাচ্ছে না কোথায় খাচ্ছে সেটা নিয়ে ঠোঁটে ফাটাফাটি রক্ত ফাটাফাটি ছাত্রলীগের দাঁত শাহাদাত বরণ করেছে ওনাদের ঠোঁট ফেটে গিয়েছে রক্ত ফেটে গিয়েছে তা নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গিয়ে তার কাছে প্রতিবাদ জানিয়ে বলে বাংলাদেশের এই ছাত্রলীগের গায়ে হাত দেওয়াটা ঠিক হয়নি তবে পুলিশ খুব ভালো কাজ বাংলাদেশে করছে দুই একজন খারাপ কাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করা উচিত আপনি যে এত বড় একজন শিক্ষিত পণ্ডিত আপনি নিজেকে প্রশ্ন করেন এদেশের মানুষকে যে গুলি করে হত্যা করা হয় লিফলেট বিলি করতে গিয়ে আমার দলের নেতাকে আপনি হত্যা করেছেন যেই পুলিশ সেদিন আপনার বিবৃতি কোথায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে আজকের এই পুলিশকে শায়েস্তা করার জন্য বলেছে যে বরখাস্ত করা হবে উইদিন 24 আওয়ার্স আবার তাকে রমনায় দিতে বাধ্য হয়েছে কেন রাজনীতির শূন্যতা পুলিশ নির্ভর একটি দেশ আজকে যে কারণে বাংলাদেশের বরিশাল সিটি কর্পোরেশনের আপনি দেখেন সাদেক আব্দুল্লাহর সাথে ডিসির সাথে সমস্যা হয়েছিল সেই সময় আমরা শুনেছিলাম সাদেক আব্দুল্লাহকে শাস্তি দেওয়া হবে লঘু শাস্তিটা একটু দেরিতে হলেও দিয়েছে কি দিয়েছে আজকে তিনি নমিনেশন পাননি মানে আপনি প্রশাসনকে খুশি করে পুলিশকে খুশি করে দেশ যখন চালাবেন তখন কিন্তু ওই তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশটা এখন প্রশাসন নির্ভর হয়েছে রাজনীতি নির্ভর নয় আমি তো জিয়াউদ্দিন তৌহিদ ভাইয়ের সাথে রাজনীতি করতে চাই আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সাথে করতে চাই মনিশ নাম রবির ভাইয়া একটা স্ট্যাটাস রয়েছে আমরা একে অপরকে কথা বলবো আমরা টক করবো আমরা ডিবেট করবো সৌন্দর্যতা সেখান থেকে বের হয়ে আসবে কিন্তু আজ ডিবেট নেই আজ ধর্ষণকারী যখন এমপি হিসাবে এখনো সউচ্চ কণ্ঠে জাতীয় সংসদের সংসদ সদস্য থাকে আপনার মুরাদ কি ধর্ষণ করে নাই কে না জানে টেলিফোন কনফারেন্স ধরা খেয়েছে না একজন সংসদ সদস্য আছে গত কয়েকদিন আগে বলেছে যে খালেদা জিয়া যদি আবার নির্বাচিত হয় ফাঁসির কাছে ঝুলবে যে ব্যক্তির 7 মিনিটের ভিডিও ভাইরাল আছে ছাত্রলীগের একজন সভানেত্রীকে ধর্ষণ করেছে সেই ভিডিও থাকার পরেও তারা সংসদে যখন থাকে সেই সংসদ কি আর পবিত্র থাকে সেই সংসদ থেকে কি আপনি নারীবাদী স্লোগান তুলতে পারবেন সেই সংসদ থেকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে ধর্ষণের বিরুদ্ধে আমি স্লোগান তুলবো ধর্ষণ করছে সংসদ সদস্য তাহলে আপনি কেন আবার আইন প্রণেতা হিসেবে সংসদে দাঁড়িয়ে কথা বলবেন সব সময় যে জিনিসটা লাগবে আমি যা বলছি আমার মধ্যে সেই কর্ম দক্ষতা বা স্পিরিটটা আছে কিনা বাংলাদেশের প্রশ্নটা হচ্ছে আমি আওয়ামী লীগ বিএনপি নিয়ে অনেক সময় অনেক কথা আমরা বলি একে অপরের বিরুদ্ধে কিন্তু বর্তমান যে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চলছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এদেশে একমাত্র যদি বিএনপি পিটাইতে পারেন জামাত শিবির পিটাইতে পারেন জামাত হেফাজত পিটাইতে পারেন আলেম ওলামা পিটাইতে পারেন মানে এক বাক্যে আওয়ামী লীগ বিরোধী যদি হয় সেই আলেমকে পিটাইতে পারেন তাহলে আপনার গ্রেড এক গ্রেড হয়ে যাবে আর আপনি যদি সেটা না পারেন আপনি বিসি কোনোটাই থাকতে পারবেন না এই জায়গাটা আজকের বাংলাদেশে বর্তমানে হয়েছে আপনি দেখেন গতকালকের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য বাংলাদেশের আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জিয়াউদ্দিন তৌহিদ ভাই আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আছেন সংবিধানের কোথায় লেখা আছে আমার দেশ কি এখন যুদ্ধ হচ্ছে আমরা কি কোনো বিদেশি মানুষদের সাথে কোনো ফাইট করছি এখন এখন কোন হিসাবে একজন ডিসিএসপি বলে যে আওয়ামী লীগকে ভোট দিতে হবে নৌকায় ভোট দিতে হবে আর কাউকে না আমরা কি পাকিস্তানি কোনো পার্টির সাথে নির্বাচনে জয়যুক্ত করার জন্য লাফালাফি করছি তখন আপনি স্বাধীনতার চেতনা নিয়ে বলতে পারেন যে আজকের বাংলাদেশ স্বাধীন করতে হলে আমার বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করতে হবে অথবা আমরা যেভাবে বিদ্রোহ করে তারপরে স্বাধীন করেছি সেটা একটা প্রেক্ষাপট আজকে স্বাধীন দেশে 52 বছর পরে এদেশের বিরোধী মতের সরকারি মতের সকল মানুষের যার নিরাপত্তায় থাকার কথা সেই ডিসি বলে জামালপুরের ডিসি আজকে কি বলেছেন তিনি বলেছেন নির্বাচন করতে হবে নির্বাচিত করতে হবে আওয়ামী লীগকে উন্নয়নের ধারণা একই জায়গায় কিন্তু আবার ওসি বলেছে গত কয়েকদিন আগে এখন প্রত্যেক জায়গায় একটা পাল্লা পাল্লি চলছে মানে এখানে হচ্ছে কি বক্তব্য দিলেই মনে হয় সে বড় আওয়ামী লীগার আর সত্যিকার যারা আওয়ামী লীগ করেছে জীবন বিলিয়ে দিয়েছে তারা এখন এই আওয়ামী লীগের তারা তো এইসব ফষ্টি নষ্টি বক্তব্য আসলে দিতেও পারে না সে কারণে তারা ফ্রন্ট লাইনে নেই এখন কিছু চাটুকার মানুষগুলো এই দলের মধ্যে সংযুক্ত হয়ে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলবাজি করছে এবং সেটাকেই প্রমোট করছে বর্তমানে এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যিনি কথাবার্তার কারণে আজকের এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা আমাদের বাংলাদেশের এই চরিত্র এই জায়গাটা আজকে শুধু আদিলুর রহমানের ক্ষেত্রে না যেদিন বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে তালিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে যেদিন এদেশের বিচারপতি মানিক বলেছে যে প্রধান বিচারপতি তিনি একজন যুদ্ধাপরাধী তিনি একজন কি বলে আলবদর আল শামসের সদস্য তাহলে সেই শামসের সদস্য ব্যক্তি কর্তৃক জামাত সহ বিভিন্ন মানুষকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে এই অন্যায়গুলো যখন বাংলাদেশে সংঘটিত হয়েছে তখনই প্রমাণ হয়েছে যে আজকের এদেশে বিচার নেই আচার নেই আদালত নেই যখন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের জেলের মধ্যে দুঃখে দুঃখে কাচ্ছে তার আজকের চিকিৎসা হচ্ছে না মানবতার ফেরিওয়ালা আজকের বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসা হয় না আর সেই সময় চিকিৎসা হয় কার এই যে বর্তমানে আপনার ঢাকার এমপি গত কয়েকদিন আগেও সিঙ্গাপুরে না কোথায় চিকিৎসা করে নিয়ে আসলেন 10 বছরের সাজা মাথায় নিয়ে তারপরে আজকের বিরোধী দলীয় নেত্রী বর্তমান সময় রওশনের সাথে 24 ঘন্টাই বিদেশের মাটিতে থাকেন সেই সময় আজকের গণতন্ত্রের ধোয়াটা কোন জায়গায় আছে নিশ্চয়ই আপনাদের কাছে প্রশ্ন